শেষ পর্যন্ত সব রেকর্ড ভেঙে স্বপ্ন ছুলো মোহনবাগান মোহনবাগান এবারের আইএসএলের লিগশিল চ্যাম্পিয়ন হলো মুম্বাই সিটি এফসিকে দু এক গোলে পরাজিত করে এবং আজকের হোম গ্রাউন্ডে ম্যাচটা কিন্তু যথেষ্ট উপভোগ করছিল প্রথম থেকে মুম্বাই সিটি এফসি প্রেসার দিচ্ছিল তার মধ্যেই কিন্তু মোহনবাগান আঠাশ মিনিটে প্রথম গোলটি তুলে নেয় লিস্টান কোলাসো দিমিত্রি পেতাদসের একটা পাস থেকে কিন্তু অসাধারণ একটা গোল করেন গোলকিপার ফুরবা লেচেন পা কিন্তু ঝাঁপিয়েও গোলটা বাঁচাতে পারেননি এবং এই গোলের পরে কিন্তু মোহনবাগান এগিয়ে যায় এরপরে ম্যাচের আশি মিনিটে জেসেন কিউমিন্স কিন্তু দিমিত্রি পেতাদসের একটা পাস থেকে খুব চমৎকারভাবে গোল করেন এবং এই গোলে সৌজন্যে মোহনবাগান কিন্তু দুই শূন্য লিড নিয়ে নেয় শেষ মুহুর্তে মুম্বাই সিটি এফসির অলিয়ান ছাংতে একটা গোল শোধ করেন কিন্তু শেষ পর্যন্ত দু এক গোলে কিন্তু মুম্বাই সিটি এফসি পরাজিত হয় মোহনবাগানের কাছে প্রথমবার মুম্বাই সিটি এফসিকে পরাজিত করে আইএসএল লিগশিল্ড জিতল মোহনবাগান এবং এই আইএসএল লিগশিল্ড জেতার সৌজন্যে কিন্তু তারা ডাইরেক্ট স্পট পাবে দু হাজার চব্বিশ পঁচিশ এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজে মুম্বাই সিটি এফসি দু হাজার কুড়ি একুশ সিজনে মোহনবাগানকে হারিয়ে লিগশিল্ড যে জয় করেছিল তার কিন্তু মধুর প্রতিশোধ নিল মোহনবাগান এই ম্যাচে ম্যাচের একদম শেষ দিকে পরিবর্তন হিসাবে নামা ব্রেন্ডন হ্যামিল রেড কার্ড দেখলেও মোহনবাগানের জয় কিন্তু আটকায়নি এবং মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে এই দুরন্ত জয় তুলে আইএসএল শিল্ড প্রথমবারের জন্য চ্যাম্পিয়ন হলো মোহনবাগান মুম্বাই সিটি এফসি কিন্তু চেষ্টা করেছে ম্যাচটা জেতার তারা ফাইনাল থার্ডে যে মুভমেন্টগুলো সেগুলো ঠিকঠাক করতে পারেনি যার ফলে কিন্তু গোলটা তারা পায়নি ঠিক সময় শেষ মুহুর্তে যখন তারা গোলটা পেয়েছে তখন কিন্তু ম্যাচ বেরিয়ে গেছে হাত থেকে ম্যাচের প্রথমার্ধের অ্যাটাকিং মোমেন্টামটা কিন্তু অনেকটাই ছিল মোহনবাগানের কাছে অন্যদিকে সেকেন্ড হাফে কিন্তু মুম্বাই সিটি এফসি কিছুটা হলেও চেষ্টা করেছে ম্যাচে ফেরার মোহনবাগান ডিফেন্সে হেক্টার ইয়ার্সতে কিন্তু যথেষ্ট ভালো খেলেছেন এছাড়া আনোয়ার আলী এবং সুভাশিস বোসের পারফরমেন্সও কিন্তু ভালোই ছিল মিডফিল্ডে যাদের কথা না বললেই নয় তাদের মধ্যে একজন জনি কাউকো জনি কাউকোর ভূমিকাটা কিন্তু আছে যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল এবং জনি কাউকো সেই ভূমিকাতে যথেষ্ট চেষ্টা করেছেন এছাড়া অভিষেক বংশী খেলেছেন আজকে মিডফিল্ডে মনবীর সিং উইংয়ে কিন্তু ভালো পারফর্ম করেছেন এবং দিমিত্রি পেত্তাতশ এবং অনিরুদ্ধ থাপা মিডফিল্ডে কিন্তু যথেষ্ট ভালো খেলেছেন আজকে এছাড়াও পরিবর্ত হিসেবে নেমে জেসেন কিউমিন্সের পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো ছিল দিমিত্রী পেতদাসকে সেভেন্টি নাইন পার্সেন্ট অ্যাকিউরেট পাসেস ছিল এছাড়া দুটো কি পাস তিনি দিয়েছেন যেগুলোর থেকে গোল হয়েছে একটা লিস্টার্ন কোলেস একটা জেসেন কিউমিন্স গোল করেছেন এছাড়াও তিনটে ক্রস করেছিলেন যার মধ্যে একটা অ্যাকিউরেট ছিল এছাড়াও পাঁচটা লং বল প্রোভাইড করেছেন যার মধ্যে কিন্তু দুটো সাকসেসফুল ছিল হেক্টার ইয়াস্তের কথা বললাম ডিফেন্সের হেক্টার ইয়াস্তে কিন্তু গ্রাউন্ড ডুয়েলসে পাঁচটার মধ্যে পাঁচটাই জিতেছেন আর এছাড়া এরিয়াল ডুয়েলসের ক্ষেত্রে চারটের মধ্যে দুটো জিতেছেন এছাড়াও ছটা ক্লিয়ারেন্স রয়েছে তার তিনটে ট্যাকলস রয়েছে এবং এছাড়াও টাচেস রয়েছে থার্টি নাইন টাচেস এবং তার পাসিং অ্যাকিউরেসি কিন্তু যথেষ্ট ভালো নাইনটি ওয়ান পার্সেন্ট ছিল এই ম্যাচে এবং লং বলসও প্রোভাইড করেছেন হেক্টারিয়াস্তে তাও পুরো টুর্নামেন্ট জুড়ে যেভাবে গোলের নিচে ভরসা দিয়েছেন বিশাল কেত এই ম্যাচেও কিন্তু বিশাল কেত গোলের নিচে যথেষ্ট ভরসা দিয়েছেন তো সব মিলিয়ে মোহনবাগান ফ্যান্সদের জন্য কিন্তু একটা দুর্দান্ত মোমেন্ট শেষ পর্যন্ত আইএসএল লিগশিল্ড জয়ী হলো মোহনবাগান যেই লক্ষ্যে বারবার তারা চেষ্টা করেছে এবং সেই লক্ষ্য অ্যাচিভ করতে পারেনি শেষ পর্যন্ত কিন্তু তারা অ্যাচিভ করতে পারলো আইএসএল শিল্ড এবং এটা কিন্তু একটা দুর্দান্ত প্রাপ্তি মোহনবাগান সমর্থকদের জন্য গত সিজনে মোহনবাগান নক আউট স্টেজে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল এবার মোহনবাগান কিন্তু লিগশিল্ড চ্যাম্পিয়ন হলো তো অবশ্যই একটা দুরন্ত সময় মোহনবাগানের জন্য এবং অ্যান্টোনিও লোপেস হাবাস কাম করার পর মোহনবাগানকে আবার সাফল্য এনে দিলেন তিনি এই মুহূর্তটা মোহনবাগান সমর্থকদের জন্য অবশ্যই একটা খুবই বড় মুহূর্ত আপামোর সমস্ত মোহনবাগান সমর্থককে আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা প্রথমবার আইএসএল শিল চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই ভিডিওটা এ পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন এসেছেন বা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে দেবেন তো চলুন এখনকার মতো টাটা